हेलो व्यूअर्स, वेलकम टू माय यूट्यूब चैनल क्विक इंग्लिश इन बेंगली। तो आज वीडियोते आबारो आमी तोमादेर साथे शेयर करब स्टोरी राइटिंग। तो एर आगे आमी तोमादेर साथे जे तीनटे स्टोरी राइटिंग शेयर करेछि जारा देखोनी वीडियो डेस्क्रिप्शन बक्सर लिंक दिए देव, ओखान थेके गिये चेक करे निओ। और जारा क्लास फाइव थेके क्लास टुएल्व अब्दि सबाई किन्तु ई स्टोरी राइटिंगटा देखबे, कारण सबार प्रत्येकटा क्लासेर जोन्नो किन्तु स्टोरी राइटिंगटा खूब इम्पर्टेंट। और एर आगे आमि तोमादेर भिडियोगुलोते शेयर करेछि जे किभाबे स्टोरी राइटिंग लिखते हबे, एबं प्रत्येकटा भिडियो शुरूते किन्तु आमि तोमादेर बोले दिच्छि। ताई अवश्यई करे जे टिप्सगुलो आमि तोमादेर दिच्छि बा जे पॉइंट्सगुलो आमि तोमादेर बोलछि एगुलो किन्तु अवश्यई करे माथाय रेखो। तो प्रत्येकटा राइटिंग एर क्षेत्रे आमि जेटा आमार भिडियो शुरूतेई बोलि सेटा होच्छे पॉइंट्स पॉइंट्स पॉइंट्स। पॉइंट्सगुलोके खूब भालो करे पढ़ो, पॉइंट्सगुलो भालो करे पढ़ले किन्तु बुझते पारबे जे तोमादेर लेटरের ভিতরে বা স্টোরির ভিতরে বা প্যারাগ্রাফের ভিতরে কি লিখতে হবে। তো প্রথম পয়েন্ট এখানে কি রয়েছে, এ কাউবয় টেন্ডেড কাউস নিয়ার আ ফরেস্ট। একটা রাখাল বালক, কাউবয় মানে রাখাল বালক, কি করত, গরু চরাত। টেন্ডেড কাউস নিয়ার আ ফরেস্ট, গরু চরাত কোথায়, একটা জঙ্গলের কাছে। রেজড অ্যালং অফ আ উলফ ইন ফান, এবং সে মজা করে কি বলে চিৎকার করতে লাগলো যে নেকড়ে এসেছে নেকড়ে এসেছে। फार्मार्स केम टू हेल्प, कृषक सहाज्य करते आसलो। वेंट बैक, फिर गल। हि रिपीटेड द फान, फार्मार्स डिसकस्टेड, से मजाटा के पुनर प्रत्येक दिन करते शुरू कर लो। फार्मार्स डिसकस्टेड मैं फार्मार कृषक कि हलो, कृषक बिरक्त बोध करते लगल। उल्फ रियलि कम, एक दिन सत्यि सत्यि नेकड़े आसलो। क्राइड फर हेल्प, से चित्कार करते लगल सहाज्य कर। नान केम, क्यों आसलो ना, कारण सबाई तो जान भाजे से मजा कर। উলফ কিল দ্য বয়, নেকড়ে কী করলো, ছেলেটাকে হত্যা করলো। তাহলে এবার স্টোরি রাইটিংয়ের টাইটেলটা, টাইটেল এখন দেবে না, আগে স্টোরি রাইটিংটা লিখবে, মোরাল লিখবে, তারপরে টাইটেল দেবে। তাহলে স্টোরি রাইটিংটা লেখা লিখবে কীরকম লেখা স্টার্ট করবে, এরকম অবশ্যই করে পাস্ট টেন্সে হবে সেটা, এবং খুবই সহজ সরল ভাষায় লিখবে, খুব বেশি প্যাঁচালো করার কোনো দরকার নেই, যাতে স্টোরি রাইটিংটা পড়ে বোঝা যায় যে তুমি কী লিখতে চাইছো, তাহলে কিন্তু তুমি ভালো নাম্বার পাবে পাবে। আর অবশ্যই করে কিন্তু গ্রামাটিক্যালি কারেক্ট হতে হবে, যেখানে তুমি পাস্ট টেন্স ব্যবহার করছো, ধরো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করছো, শুধুমাত্র ভার্বের সাথে আইএনজি যোগ করে দিলে, ওয়াজ ওয়্যার বসালে না, এরকম কিন্তু করলে চলবে না। তাই তোমাকে টেন্সটাও কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে যে তুমি কোন টেন্সে লিখছো। তাহলে দা নটি কাউবয়, এখানে আমি টাইটেল দিয়েছি, টাইটেলের কথায় পরে আসছি। টাইটেল কিন্তু তোমরা প্রথমে দেবে না, প্রথমে স্টোরি রাইটিংটা লিখে নেবে, মোরাল দেবে, তারপরে কিন্তু গিয়ে টাইটেল দেবে। ওয়ান্স দেয়ার লিভড আ কাউবয়, একদা এক সময় একটা রাখাল বালক বাস করত। হি ইউজ টু টেন্ড দ্য কাউস নিয়ার এ ফরেস্ট। হি ইউজ টু, ইউজ টু কথাটা কেন ব্যবহার করলাম, অতীতকালে কোনো অভ্যাস বা অতীতকালে কোনো কাজ যদি প্রত্যেক দিন করতাম তাহলে সেটা কী হতো, ইউজ টু দিয়ে আমরা ব্যবহার করি অতীতকালে কোনো কাজ। যেমন তোমরা প্রত্যেক দু বছর আগে তোমরা প্রত্যেক দিন স্কুলে যেতে, হ্যাঁ দু বছর আগে তোমরা প্রত্যেক দিন স্কুলে যেতে, এখন যাও না, তাহলে অতীতকালের কাজটা প্রত্যেক দিন হতো, তার জন্য এখানে ইউজ টু। হি ইউজ টু টেন্ড দ্য কাউস নিয়ার আ ফরেস্ট, সে কী করতো, একটা জঙ্গলে জঙ্গলের কাছাকাছি তার গরুগুলোকে চড়াতে নিয়ে যেত। হি ওয়াজ ভেরি নটোরিয়াস, সে ছিল খুবই দুষ্টু। কেন বললাম এটা, তাহলে নটোরিয়াস দুষ্ট স্বভাবটা বলে দিলাম, মানে তোমরা বুঝতে পেরে গেলে যে এরপরেও কী করতে চলেছে। হি উড শাউট, সে কী করে চিৎকার করতো, কী বলে, উলফ উলফ হেল্প, উলফ নেকড়ে নেকড়ে সাহায্য করো। ফর ফান, কিসের জন্য করতো, এটা মজার জন্য, নেকড়ে কিন্তু আসতো না, ফলস অ্যালার্ম দিত। দ্য ফার্মার্স হু ওয়ার্কড ইন দেয়ার ফিল্ডস, কৃষকরা যারা তাদের জমিতে কাজ করতো, উড গো রানিং টু সেভ দ্য বয়, তারা কী করতো, দৌড়ে চলে যেত ছেলেটাকে বাঁচানোর জন্য। বাট দে উড সি নো উলফ দেয়ার, কিন্তু তারা কেউ, তারা ওখানে গিয়ে কোনো রকম কোনো নেকড়েকে খুঁজে পেত না। দেন দ্য বয় ইউজ টু লাফ অ্যাট দেম, এবং তারপরে ছেলেটা কী করতো, তাদের উপর হাসতো। দ্য ফার্মার্স বিকেম অ্যাংরি অ্যান্ড লেভ দ্য প্লেস, কৃষকরা রেগে যেত এবং সেই জায়গা ছেড়ে চলে আসতো। দ্য বয় ইউজ টু প্লে দিস ট্রিক এভরি ডে হুইচ মেড দ্য ফার্মার অ্যানয়েড, ছেলেটা কী করতে শুরু করলো, ছেলেটা এই মজাটা প্রত্যেক দিন শুরু করলো, ট্রিক মানে মজা বা কৌশল, এই কৌশলটা প্রত্যেক দিন শুরু করলো, এবং কৃষকরা বিরক্ত হয়ে বললো, অ্যানয়েড মানে বিরক্ত, মানে যেটা তারা কৃষকরা কী হলো, বিরক্তি বোধ করতে লাগলো। ওয়ান ডে, একদিন উলফ রিয়েলি কেম, সত্যিকারের নেকড়ে আসলো। উলফ উলফ হেল্প, ক্রাইড দ্য কাউবয়, রাখাল বালকটা চিৎকার করতে লাগলো, নেকড়ে নেকড়ে সাহায্য করো। দ্য ফার্মার্স হার্ড দিস বাট দে ডিডন্ট গো দেয়ার টু হেল্প হিম, অ্যাজ হি থট দ্যাট দ্য বয় ওয়াজ
মেকিং ফান। দ্য ফার্মার্স হার্ড দিস, কৃষকরা এটা শুনলো, মানে ছেলেটা চিৎকার করছে এটা শুনলো, বাট দে ডিড নট গো দেয়ার, কিন্তু তারা সেখানে গেল না টু হেল্প হিম, তাকে সাহায্য করতে। অ্যাজ দে থট, কারণ তারা ভেবেছিল যে দ্য বয় ওয়াজ মেকিং ফান, যে ছেলেটা মজা করছে এখনো। দ্য উলফ কিল দ্য বয় অ্যাজ ওয়েল অ্যাজ দ্য কাউজ, নেকড়েরা কি করলো ছেলেটাকে এবং তার গরুগুলোকে মেরে ফেলল। হয়ে গেল, এবার স্টোরি রাইটিং কি, মানে কেউ এই মিথ্যাবাদীকে বিশ্বাস করতে না তার করে না, তাহলে নো বডি বিলিভস আর লায়ার, মানে কেউই মিথ্যাবাদীকে বিশ্বাস করে না। তারপর আরেকটা কি লিখতে পারো, নেভার টেল এ লাই, মানে কখনো মিথ্যা কথা বলো না, এটা কিন্তু এর মোরাল হতেই পারে। দুটো মোরাল এখানে তোমরা লিখতে পারো, হয় নেভার বিলিভস আ লায়ার অর নেভার টেল এ লাই, যে কোনো একটা। এবার এখানে আসি যে দ্য নটি কাউবয়, আমি এখানে স্টোরি রাইটিংয়ে টাইটেলটা দিয়েছি নট দ্য নটি কাউবয়, তোমরা কী দিতে পারতে, দ্য কাউবয় অ্যান্ড দ্য উলফ, বা দ্য নটোরিয়াস কাউবয়, তো যেটা তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় সেটা দেবে। কারণ আমি তোমাদের প্রত্যেকটা রাইটিংয়ের ক্ষেত্রেই বলি যে প্রথমে স্টোরি রাইটিংটা লিখে নিলে কী হবে, তোমাদের মাথায় একটা আইডিয়া চলে আসবে যে তোমার কী টাইটেল দিতে পারো, কী এখানে শিরোনাম দিতে পারো গল্পের, তখন কিন্তু তোমরা দিতে পারবে, ঠিকভাবে লিখতে পারবে। তাই প্রথমে তুমি একটা টাইটেল দিয়ে লিখতে শুরু করলে তারপর স্টোরি রাইটিং যখন লেখা হয়ে যাবে তখন মনে হবে যে এটা অ্যাপ্রোপ্রিয়েট হলো না, তাই কাটাকুটি হবে, তখন আমরা অনেকে চেঞ্জও করে না, বলছে ধুর চেঞ্জ করবো যা আছে থাকুক, তো এটা করা একদমই ঠিক নয়। তার জন্য আমি তোমাদের যে স্টেপটা বললাম সেটা ফলো করো, আশা করি তোমরা ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করবে। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই।